আমাদের যে রক্তের দাগ, সে দাগগুলো কিন্তু এখনো শুকায়। এই সিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাপসা করা হয়েছে। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। আজ থেকে প্রায় এক মাস পূর্বে 5 আগস্ট আমাদের ছাত্র জনতার যে অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, 1971 পরে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি অধ্যায়, যে অধ্যায় দিয়ে 53 বছরের ইতিহাসের একটি পরিবর্তন হয়েছে, কিংবা বলতে পারি যে 16+2 18 বছরের একটি ফ্যাসিজমের যে পট পরিবর্তন এবং পতন সেটি ঘটেছে। আমাদের জায়গা থেকে এখানে বেশ কিছু বিষয় রয়েছে। আসলে আমরা দেখেছি আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস হয়ে যাচ্ছে, আমাদের যে রক্তের দাগ, সে দাগগুলো কিন্তু এখনো শুকায়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি ঢাকা শহরের অন্যতম হসপিটালগুলোতে আছে যান, আপনি ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী হসপিটাল, অর্থোপেডিক হসপিটাল থেকে শুরু করে চক্ষু ইনস্টিটিউট, আপনি যেখানেই যান, সেই রক্তের দাগ, সেই বুলেটের চিহ্ন, কিংবা মোবাইল ডাউন করে ফ্যাসিজমের যে দোষ, যারা হাতে ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ ছাত্র জনতাকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, সেই রক্তাক্ত দাগ আর ক্ষতচিহ্নগুলো এখনো রয়েছে। এখনো সেই দাগগুলো অনেকে শরীরে নিয়ে রাস্তায় চলছে, কিছুটা সুস্থ হয়ে কিংবা কিছুটা ব্যথা নিয়ে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই যে ক্ষতচিহ্নগুলো, এই চিহ্নগুলো আমাদের প্রত্যেকে ধারণ করা উচিত। প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা একটি ইতিহাস রয়েছে, প্রেক্ষাপট রয়েছে। এই বিগত 2 মাসে একজনের সাথে আসলে আরেকজনের ইতিহাসটি কিংবা অভিজ্ঞতাটি আপনি কখনো এক করতে পারবেন না, কারণ প্রত্যেকে যে ঘটনাগুলো ফেস করেছে সেগুলো একজনেরটি আরেকজনের থেকে ভিন্ন। সেই জায়গায় আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন, আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাপসা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এটি অবশ্যই বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের ইতিহাসের পাতায় গিয়ে লেখা থাকতে হবে। এটি যদি লিখে না থাকে তাহলে পরবর্তীতে এই আওয়ামী কিংবা অন্য কোনো দল আবার একইভাবে এই ফ্যাসিজমে, এই ফ্যাসিবাদের ধারক ও বাহক হয়ে উঠবে। তাদের এটি জানা থাকা উচিত, মনে রাখা উচিত, মানুষ কতটা ঘৃণা ভরে এই ফ্যাসিস্ট সরকারকে প্রত্যাখ্যান করেছিল।